নমস্কার, নলেজ ডোমেন 360 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের যে হোম ডিস্ট্রিক্টে বদলির ব্যাপারে এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। আসুন দেখি একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে কী বলা হচ্ছে। দেখুন, নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে কিন্তু 17/8/2020 কিন্তু সমস্ত সাব ইন্সপেক্টর স্কুল জেলার তাদেরকে জানানো হচ্ছে। বিষয় হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার। এখানে দেখুন বলা হচ্ছে, অল দ্য সাব ইন্সপেক্টর স্কুল আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য প্রাইমারি টিচার্স ব্র্যাকেট ইনকামিং আউটগোয়িং অ্যান্ড মিউচুয়াল ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হু হ্যাজ অলরেডি গট অ্যাপ্রুভাল লেটার ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার টু কন্ট্যাক্ট দিস অফিস, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ 24 পরগনাস, উইথ অল রিলেভেন্ট অ্যান্ড নেসেসারি পেপার্স রিলেটিং টু হিজ অর অবলিক হার ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার টু ইমপ্লিমেন্ট দ্য সেইট কেস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখানে দেখুন পরিষ্কার এটা অর্ডার করছেন চেয়ারম্যান ইন চার্জ ডিপিএসসি নর্থ 24 পরগনাস, এবং দিস ইজ আর্জেন্ট লেখা রয়েছে। দেখুন, এটা কিন্তু ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার যেটা, সেটা কিন্তু এর থেকে বোঝাই যায় ভীষণভাবে কাজটি ত্বরান্বিত হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফারের যে বিষয়টি রয়েছে, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার পরোক্ষভাবে হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফারই, মানে যারা অন্য জেলাতে রয়েছেন এই জেলাতে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে ইনকামিং টিচার, এবং যারা এই জেলার থেকে অন্য জেলাতে যাচ্ছেন, যাদের হোম ডিস্ট্রিক্টে যাচ্ছেন, সেটা হচ্ছে আউটগোয়িং। এবং মিউচুয়াল ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার মানে যারা অন্য জেলা থেকে এই জেলাতে আসছেন এবং এই জেলার থেকে অন্য জেলাতে সেম পোস্টে যাচ্ছেন, সেই স্কুলে মিউচুয়াল ট্রান্সফার যেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়েছে। এবং অলরেডি কিন্তু হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফারের জন্য অলরেডি আপনাদের অ্যাপ্লিকেশন কমিশনারের কাছে আপনারা করেছেন ইমেলের মাধ্যমে, এবং কিছু অ্যাপ্রুভাল হয়েছে যেটা আগের অ্যাপ্লিকেশন করা ছিল, যাদের ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার আগের অ্যাপ্লিকেশন করা ছিল তাদেরকে কিন্তু অ্যাপ্রুভাল লেটার অলরেডি তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে অ্যাপ্রুভাল লেটার পেয়ে গেছে, এবং তাদের কিন্তু ডিপিএসসিতে যোগাযোগ করতে বলা হচ্ছে কনসার্ন ডিপিএসসিতে। এটা কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রেই এই একই পদ্ধতিতে হবে, যারা অ্যাপ্রুভাল পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে, যাদের ট্রান্সফারটা অ্যাপ্রুভড হয়েছে, সেই ট্রান্সফার যাদের অ্যাপ্রুভড হয়েছে তারা কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য, মানে জয়েনিংয়ের যে বিষয়টি রয়েছে তার জন্য কিন্তু ডিপিএসসিতে যোগাযোগ করতে বলা হচ্ছে। তাহলে এটা একটি আশার কথা, বলাই যায় যে ট্রান্সফারের বিষয়টি কিন্তু ভীষণভাবে ত্বরান্বিত হচ্ছে কাজটা, এবং হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার সমস্তটাই কিন্তু এর মধ্যে হবে। এর পরবর্তীতে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর পরবর্তীতে কিন্তু ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার, যেটা একই জেলার মধ্যে যারা অনেক হয়তো দূরে আছেন, সেই কাজটি কিন্তু এর পরবর্তীতে করা হবে, যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমার তথ্য যদি আপনাদের কোনো কাজে এসে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।